নমস্কার, আপনারা দেখছেন বাগান বনসাই চ্যানেল। যে গাছটি আপনারা দেখছেন এটি একটি ভ্যারাইকেটেড বাঁকড়ি বেলের গাছ। গাছটিকে আপনারা ভ্যারাইকেটেড জিলিপি বেলও বলতে পারেন। দেখুন, এটি আমার একটি সাধারণ বাঁকড়ি বেলের গাছ আর এটি ভ্যারাইকেটেড বাঁকড়ি বেলের গাছ। আপনাদের দেখালে স্পষ্ট বুঝতে পারবেন। পাতাটি দেখুন, এর ভ্যারাইকেটেড, যেটি পাতাটিকে আমার সাদা গোলাপি এবং সবুজের মেশামেশি। আর এদিকে দেখুন, এই গাছটি সাধারণ বাঁকড়ি বেলের গাছ, এর পাতা আপনি দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। দুটি পাতার মধ্যে পার্থক্য বুঝতেই পাচ্ছেন। আপনারা 1 নম্বর টবে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমি প্রায় 2 বছর আগে একটি নার্সারি থেকে কিনেছিলাম। 2 নম্বর টবে যে গাছটি আছে, আমি এই বড় গাছটি থেকে আগের বছর গুটি কলমের মাধ্যমে চারা করে গাছটি বানিয়েছি। আর এদিকে যে ছোট ছোট প্যাকেটে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলিকে এই বছর আমি এই বড় গাছটি থেকে চারা করেছি। কিভাবে আমি এই ছোট গাছগুলিকে গুটি কলমের মাধ্যমে এবছর নতুন চারা বানিয়েছি আপনাদের সামনে একটু ছোট করে তুলে ধরছি। প্রায় 2 মাস আগে যখন ওই গুটি কলমগুলিতে খুব সুন্দর শেকড় হয়ে গেছিল, আমি একটি কাঁচির সাহায্যে কেটে নিয়েছিলাম। কিভাবে শেকড় হয়েছিল এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সুন্দর শেকড় হয়েছিল গাছগুলিতে। গাছগুলিকে আমি যে মাটিতে লাগিয়েছিলাম তাতে 50% সাধারণ বাগানের মাটি, 30% জৈব সার, 10% সাদা বালি এবং 10% কোকোপিট মেশানো ছিল। আশা রাখছি 1 মাসের মধ্যেই গাছটিতে ফুল আসবে, তাই আমি এখন গাছটি কাটবো না। দেখতে পাচ্ছেন গাছের ডালগুলি খুব বড় বড় হয়ে গেছে, তবুও আমি গাছটির ডাল কাটবো না। আজ শুধু যে ডালগুলি শুকিয়ে গেছে, দেখুন ডালটি শুকিয়ে গেছে, আমি কেটে বাদ দিয়ে দেব। এটিও শুকিয়ে গেছে, এটিও কেটে বাদ দিচ্ছি। যিনারা বনসাই ভালোবাসেন বা যিনারা টবে গাছ লাগাতে ভালোবাসেন, আপনারা এই ধরনের একটি গাছ আপনাদের কালেকশানে রাখতে পারেন। কারণ গাছটিকে দেখতে খুবই সুন্দর এবং গাছটিকে খুব সহজেই বনসাই বানানো যায় বা খুব সহজেই গাছটিকে ছোট করে টবের মধ্যে ভালোভাবে রাখা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের অন্যান্য ভিডিও পেতে আপনারা প্লিজ আমাদের বাগান বনসাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব ঠিক তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।